गुड मॉर्निंग गाइस, कैसे हैं आप सब। कोयम्बटूर में अभी भी गर्मी उतना नहीं है जितना वेस्ट बंगाल में है। वेस्ट बंगाल में हम लोगों का घर है, सो रोज़ सुनते हैं कि वहाँ का टेम्परेचर काफ़ी काफ़ी हाई है। बट ट्रस्ट मी गाइस, हेयर इट्स कंपेरेटिवली मच मच कूलर। आखिर हम लोग ऊटी के इतने करीब जो है तो ठंडा होना लाजमी है। सो अब आते हैं इम्पॉर्टेंट मुद्दे पे। तो आज हम लोग कुछ अनोखा ट्राई करने वाले हैं, देखते हैं सक्सेसफुल हो पाता है कि नहीं। अगर सक्सेस मिला देन वी विल डू मोर चैलेंजिंग वीडियो इन द फ्यूचर, एंड अगर मार पड़ी देन कुछ और सोचेंगे। सो आप लोग देखते रहिए क्या होता है हम लोगों के साथ आज। सो आ गए हैं हम लोग डोमिनोज में टैको खाने, जो हम लोगों का पर्सनल फेवरेट खाना है। यहाँ का फूड कोर्ट काफी अच्छा और बड़ा है। यहाँ मतलब द यूजुअल प्रोजोन मॉल गाइज, जहाँ हम लोग आते रहते हैं हमेशा ही। स्टे ट्यून और देखते रहिए हम लोगों के साथ आखिर हुआ क्या। तो पहले हम लोग जाएंगे बर्गर किंग में। আমরা দুজনে বার্গার গুলো এতগুলো কেন কিনেছিস? খাবো একা একা খা, কিন্তু একটা মাত্র পারবি। হ্যাঁ তাই হোক, বাকিগুলো আমি শেষ কেন। আরো সস পেলাম, আরে এদিকে সস পেলাম। হ্যাঁ এই দেখ টোটাল এতগুলো সস। সস চোর নে করা যাক কি। ক্রিস্পি ভেজ, ক্রিস্পি ভেজ তো খাইনি কোনোদিন। মাখানটাই খেয়েছি, মাখানি আছে, চিকেন ডাবল বার্স্ট আছে। বাহ বাহ, একটু আস্তে আস্তে খেতে হয় বুঝলি, ধর গলায় লেগে যাবে তখন। একটু আস্তে আস্তে খেতে হয় বুঝলি, গলায় লেগে যাবে তখন। বেসিক্যালি উপরে একটা পারুকি, নিচে একটা পারুকি, মধ্যেখানে একটা আলু টিক্কি, তারপরে সস, সস আর পেঁয়াজ, পেঁয়াজ আর কিছু নেই। বাট এই সেম জিনিস যদি নিজে বাড়িতে বানাবি খেতে ভালো লাগবে। সেম হুবুহু যা দেখবি সেটাই কিনে নিয়ে তুই বানা, তোর ভালো লাগবে। আমাদের সাথে একবার হয়েছিল না যে অন্যর অর্ডার অন্য আমাদের কাছে চলে এসেছিল, ওই জন্য সামনের লোকটা তো মন দিয়ে দেখছে মিলাচ্ছে, মনে আছে একবার হয়েছিল? ও বললো হ্যাঁ। জোম্যাটো ওয়ালারা কি লাভ করে, এই এই সেম জিনিস 100 টাকা অ্যাটলিস্ট 80 রুপিস পার আইটেম বাড়িয়ে দিবে, তারপরে ওভারঅল 120% ডিসকাউন্ট দিয়ে দেবে। ওই ডিসকাউন্টটাও কিছু রে ডেলিভারি, দেখ এটা একটা ঠিক জিনিস যে তুমি দোকান থেকে নিয়ে বাড়িতে এনে দিচ্ছ, পেট্রোল চার্জ, পেট্রোল চার্জ, ডেলিভারি ম্যানকে তোমাকে টাকা দিতে হচ্ছে, সেজন্য তুমি ডেলিভারি চার্জ নাও। হ্যাঁ ট্যাক্স, ট্যাক্স তো সব জায়গাতেই নেই, ওটা কোনো নতুন জিনিস নেই। বাট সবথেকে বেশি যেটা এরা চোখটানি করে সেটা হচ্ছে ওরা ওদের কোনো রাইটস নেই যে ফুড আইটেমস যেটা মনে কর সাপোজ এই বার্গার কিং, এরা যেটা নিজেরা ডিটারমাইন করেছে যে ফর দিস আইটেম দি অ্যামাউন্ট শুড বি দিস, ওদের কোনো রাইট নেই উইথাউট দেয়ার কনসেন্ট সেই প্রাইসটাকে হাইক করে দেওয়া। বিকজ তুমি শুধু কি সার্ভিস দিচ্ছ আমাদেরকে, দোকান থেকে খাবারটা নিয়ে ঘরে তুলে দিচ্ছ, সো তুমি তো অ্যাড করছো পেট্রোল কস্ট, ড্রাইভারের কস্ট, সব কিছু সব। হ্যাঁ সেটা তো তুমি এমনিতে তোমায় যে ফ্রি দিচ্ছ, তুমি ওটা দরকার পড়লে তোমার যদি মনে হচ্ছে যে ওটাই তোমার কম প্রফিট হচ্ছে, তুমি প্রয়োজন পড়লে ওটা অল্প আর একটু 2% 3% বাড়িয়ে দাও। বাট প্রতিটা আইটেম যে কোনো আইটেম তুই জোম্যাটো আর তুই দেখবি, নিজে এসে নিয়ে আউটলেটে এসে নিয়ে তুই দেখবি, দুটোর মধ্যে প্রতিটা আইটেম মিনিমাম 50-60 রুপিসের ডিফারেন্স হবে। যে ওনার, যে আউটলেটের ওনার, যে ব্র্যান্ডের ওনার, সে একটা প্রাইস সেট করেছে, তুমি কোন রাইট
কারো কিছু কনসেন্ট নেই কিছু নেই প্রাইসটাকে বাড়িয়ে দেবেন আর চেক আউটের সময় 20% অফ ফ্ল্যাট 125 rupees অফ লোক দাঁড়িয়ে আছো কিন্তু কিছু বুঝার নালে এখনই চিন্তা কর আমার আমাদের নিয়ে আপনি ইনসাল্ট করছেন খেতে তো হবে আমরা তো ফার্স্ট পার্সন বুঝলি যারা কি বার্গার কিং এর ভিতরে বসে নিয়ে ডোমিনোজ এর আইটেম খাচ্ছি শুরু কর দেখ ভোজ্য খিদাও পেয়ে গেলে তো শুরু কর চিকেন ট্যাকো ডোমিনোজ যেটা বানিয়ে দেবে আর কেউ পারবে অনেক ট্যাকো বেল পাপড় ভাজার ভিতরে চিকেনের একটা প্যাকেট আছে টেস্ট আবার খাচ্ছি আমরা ডমিনোজ এর চিকেন ট্যাকো আরে আমরা চাচা বিধায়ক আমার কি Guys, we ate everything there, but nothing happened. No one said a word. It's true that हम लोगों ने Burger King का burgers भी खाया वहाँ, but anyway, कुछ हुआ नहीं. Next time सोच रहा है कि Pizza Hut में Domino's खाएंगे. पक्का मार मिलेगा. So if you guys enjoyed the video, please like, share and subscribe. We are going home now. Bye. Take care. दुकान बंद है. बोलो जी.